ফ্লাওয়ার্স বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটি নতুন টিউটোরিয়াল তৈরি করব এবং এই টিউটোরিয়ালে আজকে আমরা দেখব কিভাবে ফাইবারে গিগ র্যাঙ্ক চেক করা যায়। আমরা অনেক সময় টাইটেল দিয়ে সার্চ করি এবং অথবা কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করি, এবং সেটা কিওয়ার্ড দিয়ে সার্চ করতে করতে আমাদের কিন্তু অনেকটা সময় লাগে এবং আমরা সঠিকভাবে খুঁজেও পাই না। তবে আজকে আমরা দেখব কিভাবে একটি ওয়েবসাইটের মাধ্যমে সহজে আমাদের গিগটা কোন পেজে আছে এবং কি অবস্থানে আছে সেটা দেখতে পারবো, এবং পাশাপাশি দেখতে পারবো যে আমরা কোন কিওয়ার্ড নিয়ে কাজ করব এবং কোন কিওয়ার্ডের কতগুলো গিগ রয়েছে এবং কোন কিওয়ার্ডের কতগুলো ম্যাক্সিমাম প্রাইস বা মিনিমাম প্রাইস, তারপর হাইস্ট রিভিউ, তারপর লোয়ার রিভিউ, এগুলো সব আমরা আজকে দেখতে পারবো একটি ওয়েবসাইটের মাধ্যমে। তার আগে বলে নিই, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি কোনো প্রকার কমেন্ট থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট দিয়ে যাবেন। এছাড়াও যদি কোনো প্রকার প্রশ্ন থাকে তাহলে আমার ফেসবুক পেজে গিয়ে মেসেজ করতে পারেন। ওকে, আমরা চলে যাই তাহলে আমাদের ওয়েবসাইটে। এটা হলো ওয়েবসাইট, এটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তারপর দেখুন FIBLY TICS মানে ফাইবার অ্যানালাইটিক্স, এর সঙ্গে দিল ফাইবারটিক্স, এর সঙ্গে তো হয়ে দিল, আমি লিঙ্কটা দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশনে। তারপর আমরা এটা থেকে কিভাবে গিগ র্যাঙ্ক চেক করব সেটার জন্য আপনি দেখেন এখানে লেখা আছে চেক মাই গিগ র্যাঙ্ক, সরাসরি এই ওয়েবসাইটে আসবেন। আসার পর এখানে ক্লিক করবেন চেক মাই গিগ র্যাঙ্ক, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এদিকে নিচে আসলাম, দেখেন গেট ইনসার্টস নাও, এখানে হচ্ছে ইউর ফাইবার ইউজার নেম, এখানে আপনার ফাইবার ইউজার নেমটা দেবেন। এখানে ইউজার নেম দেওয়ার পর এখানে দেবে আপনার কিওয়ার্ড, আপনার যে গিগটা রয়েছে এটার কিওয়ার্ডটা দিবেন অথবা পুরো টাইটেলটা দিবেন আপনার গিগে। তাহলে আমি এখানে আমার টাইটেলটা দিই, এখানে আমি আমার কিওয়ার্ডটা দিব, তাহলে এখানে কিওয়ার্ডটা পেস্ট করি, কারণ আমি পুরো টাইটেল দেব, আমার যে গিগটা রয়েছে এটা পুরো টাইটেলটা দিলাম। দেওয়ার পর দেখেন এখানে অ্যানালাইজ কিওয়ার্ড, এই অ্যানালাইজ কিওয়ার্ডে ক্লিক করবেন। দেখেন এখানে সার্চিং হচ্ছে, আপনি এখানে দেখতে পারবেন সার্চিং হচ্ছে, সার্চিং হওয়ার পর আমরা রেজাল্ট একটা পাবো, এখানে যদি পাওয়া যায় তাহলে তারা এটা শো করাবে। দেখেন ওরা কি বলতেছে, উই ফাউন্ড ইওর গিগ, ইউর গিগ র্যাঙ্ক ইজ ওয়ান, ফাউন্ড ইজ ফেজ ওয়ান, মানে আমার গিগটা ফার্স্ট পেজে আছে এবং এক নাম্বারে আছে। কারণ এক নাম্বার আছে কি, আমি যে আমার ইউজার নেম দিলাম, দেওয়ার পর যে আমি পুরো টাইটেলটা দিলাম সেটার জন্য কিন্তু আমি ফার্স্ট পেজে আছি অথবা এক নাম্বার গিগ অবস্থানে আছে। কিন্তু এখানে যদি আমি একটা শর্ট কিওয়ার্ড দিই, আমার এই ইউজার নেম দিয়ে একটা শর্ট কিওয়ার্ড দিই, তাহলে হয়তো এটা পাবে না, কারণ এটার র্যাঙ্ক এখনো আসে না আমার। তারপর আমি এখানে অ্যানালাইজ কিওয়ার্ডে দিলাম, এখন দেখি আমরা পাই কিনা। দেখেন এখন কিন্তু ওরা কি বলতেছে যে উই আর আনএবল টু ফাইন্ড ইউর গিগ ইন ফার্স্ট ওয়ান পেজ, মানে ওরা এটা পেতে অসক্ষম, এটা তারা খুঁজে পাচ্ছে না। এভাবে আপনি কি করবেন, আপনার প্রথমে ইউজার নেমটা দিবেন আপনার ফাইবারের, দেওয়ার পর এখানে আপনি শর্ট কিওয়ার্ড দেন অথবা লং কিওয়ার্ড দেন, যে রিলেটেড আপনার গিগটা রয়েছে এটা দিবেন। দেওয়ার পর অ্যানালাইজ দিলে এখানে এটা অবস্থান দেখে নেবে কোন পেজে আছে আপনার গিগটা। আচ্ছা, তারপর আমরা দেখি আর কি কি কাজ আছে এই পেজের। দেখেন উপরে যদি আমরা যাই যে কিওয়ার্ড অ্যানালাইটিক্স, এই যে কিওয়ার্ড অ্যানালাইটিক্সে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা একটু নিচে আসি, আসার পর গেট ইনসার্টস নাও মানে টার্গেটেড কিওয়ার্ড, আপনি একটা কিওয়ার্ড নিয়ে রিসার্চ করবেন, যেহেতু আপনি ফাইবারে গিগ দিবেন অবশ্যই এটা রিসার্চ করে দিবেন। যেমন আমি এখানে একটা কিওয়ার্ড দিলাম লিড জেনারেশন, আমি এখানে লিড জেনারেশন দিয়ে এটা রিসার্চ করব, দেখব এটার কিরকম অ্যানালাইটিক্স রয়েছে। তারপর অ্যানালাইজ দিলাম, দেখেন দেওয়ার পর আমি এখানে কি কি পাচ্ছি,
লিড জেনারেশন নিয়ে গিগ আছে কয়টা? 16,292টা একটা পেলাম এনে। তারপর ফাইবার চয়েস, মানে লিড জেনারেশন নিয়ে ফাইবার চয়েস আছে একটা। ফাইবার চয়েস কি অবশ্যই ওটা বুঝুন, যেটা ফাইবার থেকে চয়েস করতে থাকে। ফাইবার চয়েস আছে একটা, প্রো সেলার, যেটা প্রো সেলার সেটা হচ্ছে একজন। তারপর স্টুডিও নেই, তারপর কি ফিচার এক্সট্রা কস্ট এগুলো নেই। তারপর লিড জেনারেশন নিয়ে যদি সাজেতে অনলাইন সেলার আছে 78টা, তাহলে কিরকম ওরা অ্যানালিস্টিকটা করতেছে, নিয়ারেবল নেই। তারপর আমরা আরেকটু নিচে আসি, যে লিড জেনারেশন নিয়ে যে এটা দেখেন একটা সমীকরণ, যে নো লেভেল লিড জেনারেশন নিয়ে নো লেভেল আছে 55 জন। 55 জন মানে রেড কালার, এই যে রেড কালার এই যে 55 জন। তারপর হলুদ কালার মানে মানে নো লেভেল, সরি নো লেভেল রেড কালার। তারপর লেভেল 1 হলো ইয়েলো কালার, এটা হলো 52। তারপর লেভেল 2 L52 আছে 132, তাহলে টপ রেটেড। লিড জেনারেশন নিয়ে কোনো টপ রেটেড নেই, সেই জন্য তাদের সমীকরণটা এখানে দেখা যাচ্ছে। তারপর আমরা নিচে আসি, যে বায়ার রেটিং, যে লিড জেনারেশন নিয়ে আপনি কাজ করেন এটাতে বায়াররা কিরকম রেটিং দেয়, আমরা এটা এখানে দেখতে পারবো। যেমন হাইস্ট রেটিং 5, আর এখানে লোয়েস্ট রেটিং হচ্ছে 4.89, এটা হচ্ছে বায়ার রেটিং দিয়ে থাকে। তারপর লিড জেনারেশন নিয়ে হায়েস্ট প্রাইস হলো দেখেন $1,870, তারপর লোয়েস্ট প্রাইস $5, মানে অ্যাভারেজ আছে 31.71। আর এখানে কোন দেশে স্যালাররা বেশি কাজ করে সেটাও এখানে দেখা যাবে। দেখেন ইউনাইটেড স্টেট একদম লো, তারপর বাংলাদেশ বিশাল, তারপর আছে ইন্ডিয়া, তারপর আছে ইউনাইটেড কিংডম, তারপর আছে পাকিস্তান। মানে ফার্স্টে আছে বাংলাদেশ, 2 নম্বর আছে পাকিস্তান, 3 নম্বরে ইন্ডিয়া। মানে এগুলাই অন্যান্য দেশের ফ্রিল্যান্সার খুবই কম, তবে বাংলাদেশ একটু বেশি। তাহলে আমরা বুঝতে পারলাম যে ফাইবার অ্যানালিটিক্স এর কাজ কি, এবং ফাইবার অ্যানালিটিক্স এর মাধ্যমে আমরা কিভাবে কি র্যাঙ্ক চেক করতে পারবো, এবং একটা কিওয়ার্ড নিয়ে কিভাবে রিসার্চ করতে পারবো। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমার চ্যানেলে ফাইবার রিলেটেড অথবা ইনকাম রিলেটেড ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি। সেজন্য আপনি বেল আইকনে ক্লিক করে রাখবেন, আমার কোনো ভিডিও পাবলিশ হবে যেন আপনি আমার ভিডিওটা সহজেই দেখতে পান এবং খুব সহজেই পেয়ে যান।